পাকিস্তানের জাতীয় পরিষদে অনাস্থা ভোটে হেরে প্রধানমন্ত্রীত্ব হারালেন ইমরান খান। দেশটির ইতিহাসে অনাস্থা ভোটে হেরে ক্ষমতাচ্যুত হওয়া প্রথম প্রধানমন্ত্রী তিনি। দিনভর নানা নাটকীয়তার পর শনিবার রাত 11:50 ভোট শুরু হয়। এ সময় প্রধানমন্ত্রী ইমরান খান পার্লামেন্টে উপস্থিত ছিলেন না। তাকে হঠাতে পার্লামেন্টের 342 আইন প্রণেতার মধ্যে 172 জনের সমর্থন প্রয়োজন ছিল। সেখানে অনাস্থার পক্ষে ভোট দেন 174 জন। রাত 1টার দিকে ফল প্রকাশ করেন ভারপ্রাপ্ত স্পিকার আয়াদ সাদিক। এখন দেশটি একজন নতুন প্রধানমন্ত্রী বেছে নেবে। আগামীকাল জাতীয় পরিষদে এ বিষয়ে ভোট হবে। সেজন্য আজ বেলা 11টার মধ্যে প্রার্থীদের মনোনয়নপত্র জমা দিতে হবে। নতুন প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে আছেন পাকিস্তান মুসলিম লীগ নওয়াজ এর নেতা শাহবাজ শরীফ। পাকিস্তানের জাতীয় পরিষদে অনাস্থা ভোটে হেরে প্রধানমন্ত্রীত্ব হারালেন ইমরান খান। দেশটির ইতিহাসে অনাস্থা ভোটে হেরে ক্ষমতাচ্যুত হওয়া প্রথম প্রধানমন্ত্রী তিনি। দিনভর নানা নাটকীয়তার পর শনিবার রাত 11:50 ভোট শুরু হয়। এ সময় প্রধানমন্ত্রী ইমরান খান পার্লামেন্টে উপস্থিত ছিলেন না। তাকে হঠাৎ পার্লামেন্টের 342 আইন প্রণেতার মধ্যে 172 জনের সমর্থন প্রয়োজন ছিল। সেখানে অনাস্থার পক্ষে ভোট দেন 174 জন। রাত 1টার দিকে ফল প্রকাশ করেন ভারপ্রাপ্ত স্পিকার আয়াদ সাদিক। এখন দেশটি একজন নতুন প্রধানমন্ত্রী বেছে নেবে। আগামীকাল জাতীয় পরিষদে এ বিষয়ে ভোট হবে। সেজন্য আজ বেলা 11টার মধ্যে প্রার্থীদের মনোনয়নপত্র জমা দিতে হবে। নতুন প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে আছেন পাকিস্তান মুসলিম লীগ নওয়াজ এর নেতা শাহবাজ শরীফ। পাকিস্তানের জাতীয় পরিষদে অনাস্থা ভোটে হেরে প্রধানমন্ত্রীত্ব হারালেন ইমরান খান। দেশটির ইতিহাসে অনাস্থা ভোটে হেরে ক্ষমতাচ্যুত হওয়া প্রথম প্রধানমন্ত্রী তিনি। দিনভর নানা নাটকীয়তার পর শনিবার রাত 11:50 ভোট শুরু হয়। এ সময় প্রধানমন্ত্রী ইমরান খান পার্লামেন্টে উপস্থিত ছিলেন না। তাকে হঠাৎ পার্লামেন্টের 342 আইন প্রণেতার মধ্যে 172 জনের সমর্থন প্রয়োজন ছিল। সেখানে অনাস্থার পক্ষে ভোট দেন 174 জন। রাত 1টার দিকে ফল প্রকাশ করেন ভারপ্রাপ্ত স্পিকার আয়াদ সাদিক। এখন দেশটি একজন নতুন প্রধানমন্ত্রী বেছে নেবে। আগামীকাল জাতীয় পরিষদে এ বিষয়ে ভোট হবে। সেজন্য আজ বেলা 11টার মধ্যে প্রার্থীদের মনোনয়নপত্র জমা দিতে হবে। নতুন প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে আছেন পাকিস্তান মুসলিম লীগ নওয়াজ এর নেতা শাহবাজ শরীফ। পাকিস্তানের জাতীয় পরিষদে অনাস্থা ভোটে হেরে প্রধানমন্ত্রীত্ব হারালেন ইমরান খান। দেশটির ইতিহাসে অনাস্থা ভোটে হেরে ক্ষমতাচ্যুত হওয়া প্রথম প্রধানমন্ত্রী তিনি। দিনভর নানা নাটকীয়তার পর শনিবার রাত 11:50 ভোট শুরু হয়। এ সময় প্রধানমন্ত্রী ইমরান খান পার্লামেন্টে উপস্থিত ছিলেন না। তাকে হঠাৎ পার্লামেন্টের 342 আইন প্রণেতার মধ্যে 172 জনের সমর্থন প্রয়োজন ছিল। সেখানে অনাস্থার পক্ষে ভোট দেন 174 জন। রাত 1টার দিকে ফল প্রকাশ করেন ভারপ্রাপ্ত স্পিকার আয়াদ সাদিক। এখন দেশটি একজন নতুন প্রধানমন্ত্রী বেছে নেবে। আগামীকাল জাতীয় পরিষদে এ বিষয়ে ভোট হবে। সেজন্য আজ বেলা 11টার মধ্যে প্রার্থীদের মনোনয়নপত্র জমা দিতে হবে। নতুন প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে আছেন পাকিস্তান মুসলিম লীগ নওয়াজ এর নেতা শাহবাজ শরীফ।